গল্পপাঠ উইথ রুমাল চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একবার। আজকের গল্প শ্যামন্তক, লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম গল্প আরও শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুনছেন গল্পের দ্বিতীয় পর্ব। দ্বারকায় যখন রাষ্ট্র হলো যে কৃষ্ণ মৃগয়া করতে গিয়ে ফিরে আসেননি, জলায় ডুবে গেছেন, তখন নগরের লোক মুহমান হয়ে পড়ল। কৃষ্ণ নেই এ কথা যেন কেউ ভাবতেই পারে না। সত্যভামা মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন, ওদিকে বলরাম হুঙ্কার ছাড়লেন, কি কৃষ্ণ জলায় ডুবে গেছে, জলা চষে ফেলব। তিনি লাঙ্গল কাঁধে করে উঠে দাঁড়ালেন, কিন্তু তাকে জলা চষতে যেতে হলো না। এই সময় কৃষ্ণ ফিরে এলেন। তারপর পৌর পরিষদে মহতী সভা হল। সভায় কৃষ্ণ নিজের কলঙ্ক মোচনের জন্য সমস্ত ঘটনা বিবৃত করলেন। শেষে বললেন, আপনারা সমস্তই শুনলেন, এখন আপনারাই বলুন এই মণি কার। সভাসুদ্ধ লোক গর্জন করে উঠল, এই মণি এখন কৃষ্ণের, সত্যজিতের আর মণির উপর কোনো অধিকার নেই। সত্যজিৎ সভায় উপস্থিত ছিলেন, তিনি ভারী ফাঁপড়ে পড়ে গেলেন। একে ভাইয়ের শোক, তার উপর মণিও হাতছাড়া হয়। তিনি তখন সভায় উঠে কাতর স্বরে বললেন, বাবা কৃষ্ণ, আমি না বুঝে অন্যায় করে ফেলেছি, আমায় মাপ করো। তুমি তো আমার পর নাও, মণি তোমার ঘরে থাকাও যা, আমার ঘরে থাকাও তাই। তা আমি বলি কি, তুমি আমার মেয়ে সত্যভামাকে বিয়ে করো, আমার ছেলে নেই, আমি মরলে আমার যা কিছু তুমি পাবে, শ্যামন্তক মণিও পাবে, লক্ষ্মী বাবা অমত করো না। কৃষ্ণ মনে মনে তাই চান, তিনি হেসে রাজি হলেন। সভাজন জয়ধ্বনি করে উঠল, কৃষ্ণ শ্যামন্তক মণি সত্রাজিৎকে ফেরত দিলেন। তারপর ধুমধামের সঙ্গে কৃষ্ণ আর সত্যভামার বিয়ে হলো।